তাবং নির্যাতনের শেলে কদর ককতমা আসমসা মালখুং চলবৈত মত জড়াব হরনাখা মালখুঙ্গ পাতিমুং ওবাগ্রাখর আক্রণী বগর সিং শিখলা টংথাই নগ বিস্কাংনি রানীপুকুর পার আমসেয় লগুলগেন পাতিমুং থায় ককতমা মার্গে থাকে সৈকা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স আমসেনি হরবথানায় ব্রিঞ্জাউনি ইঞ্জিন এবার হরবথানায় মালখুং লগুলগেন হরবথানায় চাইটক লাইকা পাতিমুতি তাবং বেলায় ওফলা কাফলা চালাইজার আমসেয় এখন ওই ঠিক করে আনছিলাম গাড়িটা, গাড়িটা পরশুদিন ওই নষ্ট হয়ে গেছিলো, স্টার্ট হয় না। ওই দুজনে করছেন দুরুদার গ্যারেজ, ওইখানে ঠিক করে দিস না আগে, তো তারা আমার ডায়নামা বলে নষ্ট হয়েছে, ডায়নামা খারাপ হয়েছে। তো তুলসীমতি মার্কেট থেকে ডায়নামা ঠিক করে আনছি, ওই কাট আউট লাগাই দিচ্ছে, নতুন কাট আউট আইন না, জাস্ট এটা ফিটিং করছে, ফিটিং করে ওই আমি একটা টাকার হুইল লাগাবো আমি, এইখানে এই আমার এখন এখানে আছে আসলাম, তখনই লাগছে গাড়িটা, ওই আমারও তো সামনে সামনে আমার মানে যে প্রবলেমটা হচ্ছে এটা থেকে কি আগুনের সূত্রপাত মনে করতে মনে হয় ডানামারা ঠিক মতো ঠিক করছে না, এটা হইতে পারে। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? গাড়ি তো অনেক পুরোনো গাড়ি, 50-60 বা আগে। আপনার নামটা? পার্থ শর্তি পাল। কোন জায়গাতে বাড়ি? শালবাগান। আপনি গাড়িতে থাকতে আগুনের মানে সূত্রপাত? হ্যাঁ হ্যাঁ। গাড়ির মালিক নিজে কইতাছে ব্যাটারি থেকে নাকি শর্ট সার্কিটে আগুন কি এখন নিয়ন্ত্রণে আছে? স্যার আপনি কোন জায়গা থেকে আসেন? আমরা এনসিসি ফায়ার স্টেশন। স্যার আপনার নামটা একটু? আমার নাম এলেভেন দুলাল দত্ত।